সারা ইসলামের এই অঙ্গদান এবং তার পরিবারের সহায়তা মানুষের জন্য শিক্ষণীয় ও প্রেরণা। এর ফলে আরো অনেক মানুষ অঙ্গদানে এগিয়ে আসবে। আরো জানাচ্ছেন লাবণী গুহ। মৃত্যুর আগে তরুণী সারা ইসলামের দান করা চোখের দুটো কর্নিয়ার একটি পেয়েছেন নারায়ণগঞ্জের 24 বছরের সুজন। গত 18 জানুয়ারি বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সুজনের চোখে সারার কর্নিয়া প্রতিস্থাপন করা হয়। এখন সুস্থ আছেন সুজন। পরিবারের সদস্যরা জানান, এই কর্নিয়া পাওয়াটা তাদের জন্য সৌভাগ্যের। অন্য কর্নিয়াটি প্রতিস্থাপন করা হয় সন্ধানী চক্ষু হাসপাতালে 56 বছরের ফেরদৌস নামে একজনের চোখে। এখন আগে থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো যার কারণ ইয়া থেকে আমরা এটা পাইছি, তো এটা তো ঋণ আমরা কোনো সময় শোধ করার মতন না। দেশে অনেক আগে থেকেই কর্নিয়া প্রতিস্থাপন করা হচ্ছে, তবে স্ব ইচ্ছায় মানুষের দান করার আগ্রহ এখনো কম। 20 বছরের সারা ইসলাম মৃত্যুর আগেই কর্নিয়া ও কিডনি দান করেন। তার এই উদ্যোগে মানুষ উৎসাহিত হবে বলে জানান সুজনের চোখে কর্নিয়া প্রতিস্থাপনকারী চিকিৎসক। সারার মাধ্যমে আমি বাংলাদেশের সব মানুষকে বলতে চাই, কর্নিয়া ডোনেশন করলে আপনার চোখের ছোট অংশটা আপনার মৃত্যুর পরেও আরেকজন অন্ধ মানুষের চোখে আলো হয়ে থাকবে। আর এই কর্নিয়া ডোনেশনের ফলে চোখের কোনো ডিসফিগারমেন্ট হয় না, চেহারার কোনো ডিসফিগারমেন্ট হয় না। যেখানে সারা কিডনি দিয়ে গেল সেখানে আমরা চোখের এই ছোট্ট অংশটুকু 12 মিলিমিটার এই অংশটুকু আমরা চাইলে সবাই দিতে পারবো। সারার দুটো কিডনির একটি পেয়েছেন মিরপুরের ক্ষুদ্র ব্যবসায়ীর স্ত্রী 34 বছরের শামিমা, তিনিও এখন ভালোর দিকে। অন্য কিডনিটি প্রতিস্থাপন হয় মিরপুরের বেসরকারি হাসপাতাল কিডনি ফাউন্ডেশনে 40 বছরের হাসিনার শরীরে। এটা মানে ভাষায় বোঝাতে পারবো না, অনেক বড় একটা মহৎ কাজ করে গেছে, সে দুটা কিডনিতে দুইটা জীবন এখানে বাঁচিয়ে দিল। চিকিৎসকরা জানান, সাধারণত আইসিইউতে থাকা রোগীদের মধ্যে যাদের মস্তিষ্ক কার্যক্ষমতা হারায় কিন্তু অন্য অঙ্গগুলো যন্ত্রের সাহায্যে কৃত্রিমভাবে সক্রিয় থাকে, তাদের অঙ্গ নিয়ে অন্যের দেহে স্থাপন করা হয়, যাকে চিকিৎসাশাস্ত্রে ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট বলা হয়। কমতে যাওয়ার পরে আইসিইউতে কিছু পেশেন্ট রিভার্ট ব্যাক করে আবার ভালো হয়ে যায়, আর কিছু পেশেন্ট আছে তার ব্রেনটা সম্পূর্ণভাবে টোটালি নন ফাংশনিং হয়ে যায়, অর্থাৎ তার মৃত্যু ঘটে ব্রেনের, কিন্তু আর্টিফিশিয়ালি আমরা তার হার্ট এবং লাংসের ফাংশনটা বাঁচিয়ে রাখি, ওইটা সচল থাকে। মানে ব্রেনটাতে আমি নর্মালি পাবো না, নর্মাল ডেতে হবে না, নর্মাল ডেতে আমি মারাই গেলাম, আমার সব ফাংশন একসাথে শেষ। শরীরের 8টি অঙ্গকে সঠিক সময়ে সংগ্রহ করা গেলে নতুন করে প্রতিস্থাপন করা সম্ভব বলে জানান তিনি। হার্ট, লাং, লিভার, কিডনি, ইন্টেস্টাইন, তারপরে প্যানক্রিয়াস, এগুলি হলো সলিড অর্গ্যান। আর নন সলিড অর্গ্যানের মধ্যে আমরা কর্নিয়া, কর্নিয়ার একটা সুবিধা আছে, কর্নিয়াটা শুধু ব্রেন ডেথ নেওয়া যাবে এবং মরার 6 ঘন্টার মধ্যে, টোটাল মরে যাওয়ার পরেও 6 ঘন্টার পরে কর্নিয়া নেওয়া যাবে। কিন্তু এই ধরনের অর্গ্যানগুলি টোটাল মৃত ব্যক্তির থেকে নিতে পারবো না, শুধু ব্রেন ডেথের থেকেই নিতে পারবো এই অর্গ্যানগুলি। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।